প্রিয় দর্শক, দুই ধারার ডাক্তার আছে, আপনারা অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন। একটা ধারা হলো স্বাভাবিক সাধারণ, যেখানে 99% বা তারও অধিক % ডাক্তাররাই একই মত পোষণ করেন। কিন্তু সামান্য গুটি কয়েক কিছু ডাক্তার আছেন যারা ভিন্ন মত পোষণ করেন। তাদের মধ্যে আমার কাছে সব থেকে বড় মানের ডাক্তার হলেন ডক্টর বার্গ। উনি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পার্ট টাইমার হিসাবে প্রফেসর ছিলেন, উনি নিউট্রিশনিস্ট ছিলেন। ওনার ভিডিও দেখে আমি আসলে আমার ডায়াবেটিস সেরেছে বা অনেক কিছু আমি শিখেছি। আরও ডাক্তার আছে, যেমন বাংলাদেশে জাহাঙ্গীর কবির আছেন, উনিও খুব পপুলার বাংলাদেশে, উনিও ভিন্ন ধারার কথা বলেন। তাতে সবথেকে বড় প্রমাণ মেলে ডায়াবেটিস। ডায়াবেটিসে ইনসুলিন এবং ওষুধের বিরুদ্ধে যেভাবে দুই ডাক্তার বলেন বা এদের তরিকায় যারা তারা বলেন তাদেরটাই ঠিক, যেহেতু আমার নিজের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য হয়েছে। ইনসুলিন নিয়ে যে ক্ষতিটা হবে সেটা এতই বেশি ক্ষতি যে ইনসুলিন না নিলে যে ব্লাড সুগারটা বেশি থাকতো তার থেকেও আসলে ইনসুলিন নিয়ে ব্লাড সুগার কমিয়ে রেখে আরও বেশি ক্ষতি হবে বলে ডক্টর বার্গের ভিডিওতে আমি পেয়েছি, এবং সেটাই সম্ভবত আমার কাছে বারবারই মনে হয়েছে ঠিক। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম প্রথমে, কিন্তু ইনসুলিন আর ওষুধের কথা বারবারই এসছে, আমি আসলে খুবই অপছন্দ করেছি। দেখেন যে ডায়াবেটিস সেন্টারে 35 আসলো, অথচ আমি করলা জুস খাওয়ার 2-3 ঘন্টা পরে দেখলাম যে 19-এ নেমে আসলো। তারপরে আমি ভাবলাম যে চেষ্টা করলেই হয়। তারপরে ঘুমানো, ব্যায়াম, খাওয়া দাওয়া, এমন কিছু বিশেষ করে ভাত রুটি মানে চালের তৈরি খাবার আর গমের তৈরি খাবার, এই দুইটা খুবই অ্যাভয়েড করেছি। আর চিনি তো এমনিতেই খাওয়া ভালো না, সবাই জানে, একদমই বাদ দেওয়াটা উচিত। তারপরে কোনো কোনো সময় আপনি সব করে খেতে পারেন, এমন কোনো বিষয় না। তবে যদি ঘুমটা সুন্দর হয়, নড়াচড়া ব্যায়ামটা ভালো হয় তাহলে খুবই ভালো। আমার বারবারই মনে হয়েছে যে এটা মানুষের জানা দরকার যে এই যে খুবই স্বল্প সংখ্যক ডাক্তার তারা যে উল্টা কথাটা বলেন সেটাই ঠিক। যেমন সকালে খাওয়াটা তারা প্রিফার করেন না, তারা একবার খেতে বলেন বা দুইবার বা তিনবার, দুই খাবারের মাঝে স্ন্যাকিং মানে ছোটখাটো খাবার খেতে নিষেধ করেন, সকালে না খেতে বলেন যাতে লম্বা সময় গ্যাপ হয়। যেমন রাত 9টার সময় হয়তো আপনি খেলেন, 12টায় ঘুমালেন, পরের দিন আপনি দুপুরে একবারে লাঞ্চ করলেন, তাহলে যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা যে খাবারের গ্যাপ হলো এটা খুবই শরীরের জন্য উপকারী। কিন্তু সবাই যে ডাক্তার মানে যে তরিকার প্রথম যে কমন যে তরিকার ডাক্তার তারা কিন্তু সকালে বেশি খেতে জোর দেন, বিশেষ করে যাদের শরীর মোটা তাদের জন্য এটা অনেক খারাপ। আমি ডক্টরলাতেও আসলে তামান্না, উনি অনেক বড় মানের ডাক্তার, তামান্না চৌধুরী, উনি আবার বললেন যে যাদের সকালে যারা খায় না তারা আরো শরীর তাদের মোটা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে দেখেছি যে এটা ঠিক না, হয়তো কিছু কিছু বিষয় থাকতে পারে। উনি অবশ্য বলেছেন যে অনেকদিন পরে ক্ষতিটা ধরা পড়বে, এ ধরনের কিছু হয়তো হাইপোথিসিস আছে, কিছু বিষয় আছে। আমি নিজে ডাক্তার না, তবে আমি এই কিছু ডাক্তারের পরামর্শতে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তারপরে ডাক্তার জাহাঙ্গীরও কিন্তু এই জিনিসটা খুবই বলে থাকেন, আমি কয়েকটা ভিডিও দেখেছি, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু খুবই পছন্দ করেন ডাক্তার জাহাঙ্গীরকে। তিনি কিন্তু ভিন্ন ধারার, ঠিক ডক্টর বার্গ যেভাবে কথা বলেন উনিও ওই রকমই। তবে ডক্টর বার্গের ভিডিওটা খুব সংক্ষেপে খুব ঝটপট হয়ে যায়, তবে ডক্টর জাহাঙ্গীরেরটা অনেক লম্বা হয়, সেটা সাধারণ জনগণের জন্য ভালো। বারবার একই কথা উনি বলেন, তাতে হয় কি সবার মাথার মধ্যে ঢুকে যায়। আর ডক্টর বার্গের ভিডিওটা একটু হয়তো কঠিন সংক্ষেপে বলেন, সেক্ষেত্রে কেউ যদি বুঝতে অসুবিধায় পড়েন তাহলে তার কয়েকবার দেখে নিতে পারেন, বা এক নাগারে অনেকগুলো ভিডিও দেখলে দেখা যাবে এক কথা আবার বারবার আসছে, সেক্ষেত্রে কঠিন হবে না। তবে ডক্টর জাহাঙ্গীর উনি মজা দিয়ে হাসি ঠাট্টা করে নানান কৌশল অবলম্বন করে কথাগুলো বলেন, যেটা সাধারণ মানুষের মাথার মধ্যে ঢোকার কথা। যে যাই হোক, আমার মনে হয় যে আমি খুব তীব্র যে সাপোর্ট করছি সেটা হলো যে ব্যতিক্রম ধারার যে ডাক্তার, আরও হয়তো অনেক ডাক্তার আছেন, তার মধ্যে আমি এই দুইজন ডাক্তারের কথাই আমি খুব ভালো জানি। সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় আপনারাও ওদের ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো ওদের আদলেই তৈরি করা, বিশেষ করে ডক্টর বার্গের কথাগুলোই আসলে আমার কথা। সে আমি নিজে ডাক্তার না,
কিন্তু যেহেতু তার কথা শুনে আমার অসুখ ভালো হয়েছে বা আমি দৌড়াতে পারছি, শরীরটা ভালো লাগছে, চর্বি কেটেছে, নানান ধরনের ওজন কমেছে, স্বাভাবিক মাত্রায় আছে বলে আমার মনে হয়। এসব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনাদের একটু সাবধান হওয়া দরকার, আপনারা নিজেরা একটু পরীক্ষা করে দেখেন ডক্টর জাহাঙ্গীর কবির কি বলেন, ডক্টর বার্গ কি বলেন। আমার মনে হয় যে এদের কথা আপনি মেনে চলেন, দেখবেন যে সুন্দর হয়েছে। এতদিন তো ধারাবাহিক যে ডাক্তারের কথা আমি বললাম, প্রথম ধারার সবাই এই ডাক্তারের পরামর্শ নেন, এদের কথাতে তো আপনার অসুখ আমার মনে হয় না সেরেছে বা তেমন কিছু হয়েছে। আপনি ডায়াবেটিস সেরেছেন এমন কেউ খুব বিরল আমার মনে হয় না, খুব বিরল কিছু মানুষ হয়তো আছেন, এবং তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন যে ওরাও কিন্তু আমার মতো ডক্টর বাগ বা ডক্টর জাহাঙ্গীর কবির বা এই জাতের যে ডাক্তার তাদের কথাই শুনেছেন। তার মানে হাজার হাজার ডাক্তার যে কথাটা বলছেন সেটা বাস্তবে আমার কাছে গ্রহণযোগ্য না। আসলে বিরল কিছু ডাক্তার দুই চারজন যারা ভিন্ন ধারার কথা বলছেন, প্রথমে খুব হোঁচট খাবেন, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে তাদের কথাই হয়তো ঠিক। এই পর্যন্তই, ধন্যবাদ।